দুই কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসইউ, অল ইন্ডিয়া ডিআইইউ এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোষ্টবৈশ্যমণিতে এই তিন সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি। এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা, এই শিক্ষাগুলো অনুবোধন করার জন্য আবেদন করছি। আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল, একটা আপোষকামী ধারা, একটা আপোষহীন ধারা। এই আপোষহীন ধারার যে কবি, এই আপোষহীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনীর জন্য কারাগারে জীবনযাপন করেছিলেন। তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তার কবিতা সাহিত্যের মাধ্যমে, আজকে এই বিদ্রোহের আগুনে ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনের নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে, শিক্ষায় বলুন, যে চিকিৎসায় বলুন, আজকে যুবকদের কর্মসংস্থান বলুন, অপসংস্কৃতি বলুন, মদ মাদকদ্রব্য যেভাবে সমাজের মধ্যে আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, ফলে যুব সমাজ যেভাবে বিপদগামী হচ্ছে, তার সাথে সাথে ছাত্রপর্যায়ে নেশায় আসক্ত হয়ে পড়ছে, তার জন্য আজকে প্রয়োজন এই আপোষহীন ধারার যে বিপ্লবী কবি সাহিত্যিকরা যা আছেন তাদের জীবনকে চর্চা করা। আজকে সরকারের উদ্যোগে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, কিন্তু উদ্দেশ্যটা কী থাকে? উদ্দেশ্যটা থাকে কিছু গান গাওয়া, কিছু কবিতা আবৃত্তি করা। আমরা একমাত্র সংগঠন যারা বলি শরৎচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা না, এই চর্চার থেকে আমাদের যেতে হবে ওনাদের যে মূল্যবান শিক্ষা, এই মূল্যবান শিক্ষাকে নিয়ে আজকে আমাদের চলতে হবে। তাহলে একমাত্র সম্ভব এই সমাজ ব্যবস্থার পরিবর্তন। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে সারা দেশব্যাপী এবং সাথে সাথে রাজ্য আমরা